আউজুবিল্লাহমিনা শৈতন রাজিম বিসমিল্লাহির রহমানের রাহিম বিসিএস প্রিলিমিনারি সাম্প্রতিক মডেল টেস্টে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওটি প্রথমে সাউন্ড মিউট করে পরীক্ষা দিয়ে আবার সাউন্ড দিয়ে উত্তরগুলো মিলিয়ে নিন এবং নিজেকে যাচাই করুন উনষাটতম মার্কিন কংগ্রেস নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর নাম কী অ্যান্টনি ব্লি ব্লিংকেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বৈদেশিক বৈশ্বিক মহামারী হিসাবে ঘোষণা করেন এগারোই মার্চ দুই বিশ্বে চীনের বাইরে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ফিলিপাইনে ইউরোপের কোন দেশ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হয় ফ্রান্সে একুশে সেপ্টেম্বর দু হাজার বিশ কোভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা বন্টনের উদ্বেগ চুক্তিসম্মত হয় বিশ্বের কতটি দেশে একশো ছাপান্নটি দেশে গাভি ও হু এর আয়োজন দ্য গ্লোবাল ভ্যাকসিন সাবমিট অনুষ্ঠিত হয় চাইরে জুন দুই আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার নাগানো কারাবাক দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী দেশ রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আইনের উপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয় চোদ্দোই আগস্ট দুই হাজার চীন মার্কিন বাণিজ্য চুক্তিটি কোথায় স্বাক্ষরিত হয় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র কফ ছাব্বিশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় গ্লাস্কো স্কল্যান্ড স্কটল্যান্ড কফ ছাব্বিশ সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় এক থেকে বারোই নভেম্বর দু অনুষ্ঠিত হবে ছাপান্নতম মিউনিক নিরাপত্তা সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় চোদ্দো থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই এপ্রিল দুই বাংলাদেশ ডি আর্টের কততম সম্মেলন অনুষ্ঠিত হয় দশতম বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন গাম্বিয়া দুই হাজার সালে ওয়াইসিএ কততম সম্মেলন অনুষ্ঠিত হবে পনেরোতম দুই হাজার বাইশ সালে ভারতের জি বিশ এর কততম সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোতম মানস সম্পদ সূচক দুই হাজার বিশের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর বর্তমানে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বর্তমানে শিল্পজাত পণ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বকাপ ফুটবল দুই হাজার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আঠারোই ডিসেম্বর দুই সালে একে নভেম্বর দুই হাজার কাশ্মীরের উত্তর সীমান্ত ঘেলা ঘেষা গিলগিল বালস্টিকাকে বালস্তিনকে নতুন প্রদেশ হিসাবে ঘোষণা দেয় পাকিস্তান দুই সাল পর্যন্ত পার্লামেন্টবিহীন থাকবে যে আরব দেশ সুদান সাম্প্রতিক আঠারোই অক্টোবর দুই হাজার বিশ বলিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টি প্রেসিডেন্ট প্রার্থী লুইস আর্টে সাম্প্রতিক অ্যাডওয়ার্ড স্নোডেনকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছেন রাশিয়া সাম্প্রতিক পঁচিশে অক্টোবর দুই হাজার বিশ সালে দক্ষিণ আমেরিকার যে দেশ গণভোটে আটাত্তর শতাংশ ভোট নতুন সংবিধান রচনার পক্ষে রায় দিয়েছেন ব্রাজিল সাম্প্রতিক ভারতের কোন আইনে বাতিলের জন্য ব্যাপক আন্দোলন শুরু হয় নতুন কৃষি আইন সাম্প্রতিক পশ্চিম আফ্রিকার যে দেশ সেনাবিদ্রোহ মাধ্যমে সরকার পতন ঘটে মালি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করেন পনেরোই আগস্ট দু হাজার সালে প্রেসিডেন্ট জো বাইডেনের কত সালের মধ্যে যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণের শূন্য নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন দুই সাল এর স্বাস্থ্য প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বাইরে বর্তমান স্থাপিত হয়েছে চীনে ভারত বিশ্ব জনসংখ্যা শীর্ষ দেশ হবে দুই হাজার সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদ শেষ হবে কত সালে দুই সালে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া কত সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপ মুদ্রাভুক্ত দেশ হবে দুই হাজার তেইশ সালে রাশিয়া নিকোট থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন চোদ্দই ডিসেম্বর দুই হাজার বিশ সালে সাম্প্রতিক চীন আফ্রিকা মহাদেশের যে দেশে নৌঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে সুদান সাম্প্রতিক ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশ অস্ট্রেলিয়া হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় একে জুলাই দুই সালে হুতে মার্কিন যুক্তরাষ্ট্র কবে অর্থায়ন বন্ধ করে দেয় চোদ্দ এপ্রিল দুই সালে সাম্প্রতিক কোন দৃষ্টিতে এক সপ্তাহের কম সময়ে তৃতীয় রাষ্ট্রপ্রধান নিয়োগ পেয়েছে পেরু বর্তমানে স্বাধীন স্বাধীনতাকামী বুগেনভিলের রাজধানীর নাম কি বুকা আদালতের দেশে আদেশে তুরস্কের আয়া পুনরায় মসজিদে পরিণত করা হয় দশে জুলাই দুই হাজার সালে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ সম্বলিত ক্রিতে ডিক্রিতে পুতিন স্বাক্ষর করেন তিরিশে জুলাই দুই সালে সাম্প্রতিক ভারত ও জাপানের মধ্যে দশ বছর মেয়াদি প্রতীক্ষা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় নয় সেপ্টেম্বর দুই সালে সাম্প্রতিক ব্যাপক বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন লেবানন সাম্প্রতিক করোনা ভাইরাসের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলা জাহান এ সারাত কোন দেশ ভিত্তিক পত্রিকা ইরান বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতি দেশ কোনটি জিম্বাবুয়ে সাম্প্রতিক কোথায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া জাহাজ মুখোমুখি হয়েছে আরব সাগরে বিশ্বের প্রথম দেশ হিসাবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ তাইওয়ান দুই সালে এশিয়া বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় পাকিস্তান মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা নামে রূপরেখা ডোনাল্ড ট্রাম্প প্রণয়ন করেন কবে একই ফেব্রুয়ারি দুই সালে অস্ট্রেলিয়া ভারত জাপান যুক্তরাষ্ট্রের কৌশলগত চোটের নাম কি কোয়ার্ট ভারতের মহা ভারত মহাসাগরের ভারত জাপান যুক্তরাষ্ট্র সম্বলিত সামরিক মহড়ার নাম কি মালাবার নেভাল আওয়ার গেমস সাতাইশে অক্টোবর দুই হাজার বিশ তারিখে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে যে আলোচনা হয় টু প্লাস টু আইন অনুযায়ী রাজত্ব রাজতন্ত্রের সমালোচনা শান্তিযোগ্য অপরাধ যে দেশে থাইল্যান্ড থাইল্যান্ড রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া গাম্বিয়ার করা মামলা সমর্থনে আবেদন পেশ করবে নেদারল্যান্ডস ও কানাডা ক ও খ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের মদত দেওয়া দেশের তালিকা থেকে যুক্তরাষ্ট্র সুদানের নাম বাদ দেয় তেইশে অক্টোবর দু সালে সাম্প্রতিক আরব লীগের পঞ্চম সদস্য রাষ্ট্র হিসাবে যে দেশ ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক আরব লীগের পঞ্চম রাষ্ট্র হিসাবে যে দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে সুদান সাম্প্রতিক মধ্য আমেরিকায় যে দেশ ইটা নামক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গুতে মালা গুয়াতে মালা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথমবারের মতো শান্তি ও নিরাপত্তা রক্ষা নারীর ভূমিকা শীর্ষ রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় একত্রিশে অক্টোবর দুই ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দুই সালে বার্ষিক সম্মেলন অনুযায়ী অনুষ্ঠিত হয় বারো থেকে আঠারোই অক্টোবর দুই সাম্প্রতিক যে দেশে যুক্ত যে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেট্রিক্স পরবর্তী প্রথম বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে জাপান বর্তমানে তেল উৎপাদনকারী শীর্ষ দেশ সৌদি আরব দুই সাল পর্যন্ত টেকসই উন্নয়নের অর্থনৈতিক উন্নতি লক্ষ্য নির্ধারণ করেছেন চীন সাম্প্রতিক চীন কততম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছেন চোদ্দতম জাতিসংঘের গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি পঞ্চাশতম দেশ হিসাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে হন্ডুরাস। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একশো নব্বইতম সদস্য দেশ কোনটি অ্যান্ডোরা ইএফটিএ ইউরোপ ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন এর বর্তমান সদস্য সংখ্যা কত চারটি সাম্প্রতিক কোন ক্রিকেটার এক হাজার ছক্কা মারার রেকর্ড করেন ক্রিস গেইল দুই সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চীনের প্রেসিডেন্ট যে সময়ের মধ্যে চীনের কার্বন নিঃসরণের নামিয়ে আনার কথা বলেন দু হাজার ষাট সালে প্রথমবারের মতো বাণিজ্য সুবিধার সঙ্গে মানবাধিকার বিষয়টি যুক্ত করতে যাচ্ছে ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধের সময় দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঁচশো মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয় সৌদি আরব কোভ্যাক্স সম্মেলন কোভ্যাক্স সম্মেলনে কয়েকটি দেশ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার চুক্তি স্বাক্ষর করেন একশো বিরানব্বইটি ডেল অফ সেঞ্চুরি ঘোষণা করেছিলেন কোন দেশ যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যে দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত থেকে কক্ষে মারা যায় মিশর সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কত ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিনশো ডলার মালয়েশিয়া আইকন খ্যাত প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ পদত্যাগ করেন চব্বিশে ফেব্রুয়ারি দুই সালে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের কোন দেশটির হর্স অফ এরিয়া খ্যাত বাংলাদেশের খ্যাত দেশ সমূহের প্রচুর বিনিয়োগ করেছে সাম্প্রতিক মধ্যপ্রাশের কোন দেশটির হর্স অফ এরিয়া হর্স অফ আফ্রিকা সাম্প্রতিক মধ্যপ্রাশের দেশটি হর্স অফ আফ্রিকা খ্যাত দেশ সমূহের প্রচুর বিনিয়োগ করেছেন সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের আওতাধীন চীন মিয়ানমারের কোন প্রদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছেন রাখাইন সাম্প্রতিক চীনকে মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রকে সোনাঘাটি তৈরির তৈরিতে কোন দেশ জমি দিতে আগ্রহ প্রকাশ করেছেন পালাউ বর্তমানে কোন দেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক ম্যান্ডেটকে অংশগ্রহণ করে বিরত রয়েছে সাম্প্রতিক কোন দেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক ম্যান্ডেটে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে জাপান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সিনেটের ছিলেন ডেলাওয়ার লাতিন আমেরিকা কোন দেশটিতে রোহিঙ্গা গণহত্যার ইস্যুতে মিয়ানমারের টেস্ট কাউন্সিলর অং শানসুসির বিরুদ্ধে মামলা হয় আর্জেন্টিনা সাম্প্রতিক সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করা হয় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া অদ্যাবধি কোন দেশটির প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেনি নিকারাগুয়া সেন্দাই ডিজাস্টার রিক্স রিডাকশন এর মেয়াদকাল শেষ হবে কোন সালে দুই সালে কোন দেশ রেপ আর ইএপি এর আওতায় কোপ ছাব্বিশ কোপ সু সম্মেলন পূর্ব পর্যন্ত অর্থায়ন করবে যুক্তরাজ্য সাম্প্রতিক কোন দেশ ফ্রাইডে ফর ফিউচার আন্দোলনের প্রেক্ষাপটে জ্বালানি চুক্তি বন্ধের ঘোষণা দেয় জার্মানি সাম্প্রতিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশে থেকে কার্যক্রম ঘোষণা বন্ধ করে ভারত সাম্প্রতি অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে কোন দুটি সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ফুটবল বিশ্বকাপ দুই হাজার বাইশের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লুসাইল নাফটায়ের স্থলে ডাব্লু এস এম এস এম সি এ চুক্তি কার্যকর হয় কবে ডাব্লু এস এম সি এ চুক্তি কার্যকর হয় একে জুলাই দু সালে ন্যাটো সর্বশেষ সদস্য সদস্যরাষ্ট্র তিরিশতম কোন দেশটি উত্তর মেসোডোনিয়া সাম্প্রতিক বিশ্বের সর্বোচ্চ ভবন কোথায় নির্মিত হচ্ছে সাম্প্রতিক বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মিত হচ্ছে সৌদি আরবে ইন্টারন্যাশনাল ইয়ার অব পেস অ্যান্ড ট্রাস্ট ঘোষণা করা হয় কোন সালকে দুই সালকে ভ্যাসেগ্রেট ফোর ভি ফোরভুক্ত দেশ নয় কোনটি জার্মানি যুক্তরাজ্যের পর দ্বিতীয় দেশ হিসাবে ফাইজার বায়ো তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহার অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের কোন দেশ বাহরাইন রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আর সি বা আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত অংশীদারী শীর্ষ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে পনেরোই নভেম্বর দু সালে সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে বড় ড্রোন কারখানা স্থাপিত হয় চীনে দুই হাজার বিশ সালে বাতিল হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত কৃষি আইন স্থগিত নির্দেশ দেয় কবে এগারোই জানুয়ারি দুই হাজার একুশ সালে এগারোই জানুয়ারি দুই হাজার একুশ সালে